ভারত বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য আর উন্নতি করতে এবং ঘরোয়া আলোচনার মাধ্যমে ভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বুধবার মহাদীপুর স্থলবন্দরে দুই দেশের প্রতিনিধি নিয়ে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। ভারতীয় ব্যবসায়ীদের সাথে দুই দেশের মধ্যে ব্যবসায়িক উন্নতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সহ অন্যান্য কর্মকর্তারা। এদিকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি আরও উন্নতি করতে মহাদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কাছে বেশ কিছু বিষয়ে দাবি জানানো হয়েছে। এছাড়াও এক্সপোর্ট ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করেন দুই পক্ষের কর্তারা। তার পাশাপাশি এদিন ভারত বাংলাদেশের মহাদীপুর স্থলবন্দর এবং পার্কিং জোনগুলি পরিদর্শন করে দেখা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশন বাংলাদেশের সোনা মসজিদ স্থল কাস্টম মোহাম্মদ মনিরুল ইসলাম এবং রাজস্ব কর্মকর্তা নাসিরউদ্দিন সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম এবং আরো অনেকে। যে পালায় কোন গাড়ি স্টক থাকবে না, তাহলে আমরা এইসব গাড়ি আইটেমটা ডক্টর পার্থপ্রতিম দেবনাথ, বিডিএস, গোল্ড মেডেলিস্ট, এমডিএস, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, ফর্টিস হসপিটাল, বেঙ্গালোর, দন্ত, মুখ, গহ্বর, মুখমণ্ডলের সার্জারি বিশেষজ্ঞ, নৃসিংহ সুপার স্পেশালিটি ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল কেয়ার। এখানে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে দাঁত, মুখ, গহ্বর ও মুখমণ্ডলের সকল প্রকার রোগের চিকিৎসা করা হয়। RRN রোড অপোজিট টু ব্রহ্ম মন্দির, নিয়ার ডক্টর দেবী সরকার আই হসপিটাল, কোচবিহার। কন্ট্যাক্ট নম্বর 8653053632। হচ্ছে আমাদের দুই দেশের যে বাণিজ্য, তার সেই বাণিজ্যটাকে যাতে আরো বেশি ফলপ্রসূ করা যায় ও যা যা সমস্যাগুলো রয়েছে সেটা যাতে ঘরোয়াভাবে নিজেদের মধ্যে আলোচনা করে কোনো মীমাংসার সূত্র বেরোয়, এই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে। মহাদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসঞ্জিৎ ঘোষকে জানিয়েছেন, শুনব। স্থলবন্দরে আমাদের বাংলাদেশের ডিসি এবং তাদের ইন্সপেক্টর সাহেবরা এসেছিলেন, আমাদের এসি সাহেব ছিল, কাস্টম সুপারিনটেন্ডেন্ট ছিল, সবার যৌথ একটা আলোচনা হলো কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে গাড়িগুলো আরও বেশি করে এক্সপোর্ট করা যায় বা ইম্পোর্ট করা যায়, এই বিষয়ে তারা আমাদের ভারতে এসেছিলেন দিয়ে পরিদর্শন করবেন। বাংলাদেশ থেকে দেখে গেল আমাদের কি মানে কতটুই সুবিধা আছে এখানে গাড়ি এক্সপোর্ট করা, ওদের ওখানে যেটা নাই আমাদের এখানে দেখলো, সেগুলো দেখে একটা মিটিং আছে 15 জানুয়ারি, সেই প্রস্তাবগুলো ওখানে মিটিংয়ে পড়বে।